টলিগঞ্জের নায়িকা মৌনামি ঘোষকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা এই নায়িকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তার ভক্তদের কাছে নজর এসেছেন। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কেড়েছে, তাই তো অবশ্য তিনি তার চরিত্রগুলোর জন্য তার ভক্তদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই। বায়দো এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় পদাতিক চলচ্চিত্রে। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, তাই তো অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের মধ্যে নজরে ছিলেন। পাশাপাশি চলচ্চিত্রটিতে অবশ্য চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেন এই তারকা। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের অভিনয় তাদের ভক্তদের কাছে নজর এসেছিল, তাই তো তারা তাদের অনুরাগীদের মধ্যে আলোচনায় ছিলেন চলচ্চিত্রটিতে অভিনয় করার মাধ্যমে। এদিকে মৌনামি ঘোষকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাক্টিভ দেখা যায়, কেননা সেখানে মৌনামি ঘোষ তার এভরিডের আপডেট তার ভক্তদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন। যাই হোক, মাঝে মাঝে বোল্ড অবতারে ধরা দিয়ে আলোচনায় থাকেন এই তারকা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেন, কেননা তার প্রকাশ করা ছবিতে দেখা যায় বাদামি কালারের টপ এবং কালো কালারের শর্ট স্কার্ট পরে খোলামেলা চুলে চোখে চশমাতে ক্যামেরার সামনে ধরা দেয় এই তারকা। তাই তো অবশ্য রিসেন্টলি তার রূপের প্রতি নতুন করে কুপোকাত হতে দেখা যায় তার ভক্তদের, যার প্রেক্ষাপটে অনেকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে মাই লাভ বলে দাবি করেন। পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস লিখেছে, তাছাড়া অনেকে আবার তাকে বিউটিফুল বলে দাবি করেন, মোর আবার অনেকে আবার তাকে গর্জিয়াস লিখেছে। যাই হোক, সব কিছু মিলে আপাতত মৌনামি ঘোষ তার ভক্তদের কাছে এভাবে আলোচনাতে এসেছেন। প্রসঙ্গত, বর্তমানে মৌনামি ঘোষের হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, তাই তো অবশ্য খুবই শীঘ্র এই তারকা তার নতুন প্রজেক্টের ঘোষণা দিবেন। পাশাপাশি আগামী দিনে মেবি এই তারকাকে ওটিটিতে অভিনয় করতে দেখবে তার দর্শকরা, কেননা এরই মধ্যে বেশ কয়েকটি ওটিটি প্রজেক্ট উপহার দিয়েছেন এই নায়িকা তার ভক্তদের। মূলত তার অভিনীত ওটিটি প্রজেক্টগুলোতে তার অভিনয় তার অনুরাগীদের কাছে প্রতিনিয়ত ভালো লেগেছে, তাই তো আপাতত ধারণা করা যে আগামী দিনে মেবি আবার ওটিটির পর্দায় কামব্যাক করবেন এই নায়িকা। বায়দোয় মৌনামি ঘোষ মূলত ছোট পর্দার মাধ্যমে সর্বপ্রথম দর্শকদের কাছে আলোচনায় এসেছিলেন, কেননা তিনি তার কেরিয়ার একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। ঠিক তারপর অবশ্য চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছিলেন এই সুন্দরী। মূলত চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার অনুরাগীদের কাছে প্রতিনিয়ত নজর কেড়েছিল, তাই তো অবশ্য চলচ্চিত্রের পর্দায় নায়িকাকে আপাতত নিয়মিত অভিনয় করতে দেখতে পেয়েছে তার ভক্তরা। সোভিয়ার জেনে তো নিলেন, কলকাতা বাংলার তারকা মৌনামি ঘোষকে আপাতত গ্ল্যামার ছড়াতে দেখতে পেয়েছে তার ভক্তরা। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।